ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও কলেজের অভিভাবক ফোরামের নেতা মীর শাহাবুদ্দিন টিপুর একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এতে অধ্যক্ষ ওই অভিভাবককে বলেন, আমি কিন্তু গুলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে হাঁটা মানুষ, আমার পিস্তল বালিশের নিচে থাকতো, কোনো ব্যক্তি যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগব, আমি শুধু ভিকারুননিসা না, আমি দেশ ছাড়া করব। ফোন আলাপের অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 4 মিনিট 39 সেকেন্ডের এই ফোন আলাপ নিচে তুলে ধরা হলো। আমি রাজনীতি করার নেই, আমি কিন্তু ভদ্র না, আমি বলে দিলাম আমি শিক্ষক, আমি প্রিন্সিপাল, আমি সেই দিকটা আলাদা পরিচয়, শান্তি বলা যদি আমার পিছনে লাগে আমি কিন্তু তার গুষ্টি উদ্ধার করে ছাড়বো। আগের চরিত্রে চলে যাবেন মুকুলাপা? হ্যাঁ 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 যাবো যাবো, আমি কিন্তু একদম, আমি কিন্তু গুলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে হাঁটা মানুষ, আমার পিস্তল বালিশের নিচে থাকতো সারা রাত, আমার পিস্তল বালিশের নিচে থাকতো। আমি কিন্তু নাজ মারে ফোন করে কইতাছি যে মুকুল আবার সিট থেকে তুমি থামাও, তোমার জিএসএ না ব্যাপার আসবেন, আমরা কাপড় খুলে রাস্তার মধ্যে রাইখে পিঠা বোতারে, তারা তোমার দুশো আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার আপনাকে ডিস্টার্ব করে ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিঠে কাপড় খুলে ফেলাবো করোনার মধ্যে। এই কোন খানকির মাঝির কথা আমি চলি না, কোন সুয়ার অবস্থার কথা আমি চলি না, আমি কিন্তু নিজে শক্তিশালী দলটার, আমি প্রেসিডেন্ট ছিলাম মনে রেখে, এই দলটা এখন সরকারে, যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে, আমি কিন্তু ছুটতে পারতাম রাস্তা মনে হয় ল্যাংক করে ছুটাইতে থাকবো, আমার লাগবে না, আমার দলের মেয়েদের ডাকলে দলের ছেলেও লাগবে না, মেয়েদের ডাকলে মেয়েরা আরো ফুল দাঁড়ি চিড়ার পুরো আমার প্যান্ট খুলে নামাই দেবে, আমার সঙ্গে বলেছে মানে তুই সত্য করে তো চাওয়ার না পায়, আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে বসবাস করি না, এটা মনে রাখেন। নাসির যে এত চিল্লাচিল্লি করলো, আপনি নাসিরের কিছু বললেন না কেন? কোন নাসি ফাঁসির আমি চিনি না, নাসিদের কি বলবো সেটা আমি বুঝি, আর কথাবার্তা সারা করতে আমি অফিসে যাই না, অফিসে কোম্পানি করতে পারবো মারবো কি তো শুনে কেন সুর। ফোন আলাপের বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোন আলাপের একাংশ প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, একটি স্বনামধন্য বিদ্যালয়ের অধ্যক্ষের আচরণ যদি এমন হয় তবে তা শিক্ষাক্ষেত্রে কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।